হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ ব্লগ। সরস্বতী পুজোর লাস্ট ব্লগ, মানে আজকে দিনই হচ্ছে আমাদের এখানকার ভাষণ, আর ওর জন্য আমরা আজকেও যাচ্ছি ওই ওদিকে, তো ওখানে খেলা আছে। আর আমার সোনাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আলোতে গেলে তোমাদের দেখাবো। এই দেখো, এই যে ড্রেস পরে রাজকুমারী সেজেছে। তো যাই হোক, এখন যাচ্ছে হচ্ছে মা বাড়িতে, তো সবাই আমার জন্য ওয়েট করছে। এখন গিয়ে দেখি, হচ্ছে ফোন করেছিল, তো এখন গিয়ে দেখি, একটু লেটই হয়ে গেল আমার। তো চলো, এখন এখন কি করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর বাই দ্য ওয়ে, সবাইকে জানাই গুড ইভিনিং। তো আমি আয়া বললাম, আয়া দেখি সবাই আমার জন্য বসেছিল, আর যাওয়ার পরে তো সেই অঝোরে আমি খাইলাম সবার মুখের সুন্দর সুন্দর বুলি দিয়ে আমার পুরো ধুলায় মিশাইয়া দিল। সুন্দরই বুলি ছিল। তো গিয়ে দেখলাম সবাই আমার জন্য বসেছিল, বারবার করে ফোন করতেছিল যে আয় খেলাটা শুরু করব। না না, আমি কোনো প্রেসিডেন্ট না, ফিদা কাটতে যায় না। আমি গেছি হচ্ছে ব্লগ করতে, ব্লগ সবাই জানে যে আমি ব্লগার। আর এইয়া যদি ভিডিও না করি তো করবো কি, এইয়াই তো মজা। তো আজকে হতে চলেছে হাঁড়ি ফাটানো। হাঁড়ি ফাটবে, কার কার মাথা ফাটবে, কার কী ফাটবে, সমস্ত কিছু তোমরা দেখতে পারবা। মোটেও ভিডিওটারে কাটটা কাটটা দেখবা না, সমস্তটা দেখবা। দেখবা কারোর মাথা, দেখবা কারোর পা, দেখবা এটার একটু দেখতে নাও, এত হাঁটার বা এটার উঠছে হাঁটার বাই, মানে কি কব, হাঁটা শিক্ষা জীবনে আমার মনে কয়লা কয়লা করে দিল। তো যাই হোক, এই শুরু হয়েছে ছোটোদের, ছোটোদের তা হয়েছে। আর দেখো গাছটার কত কুল, বাবারে বাবা, এত কুল, এত কুল, বাবা যেন আর এত সুন্দর খাইতে, মনে কি গাছ ধরে কামড়াই খাই। তো যাই হোক, খেলাধুলা হচ্ছিলো, তার মধ্যে ওই যে কইলাম হাঁটার বাই উঠছে, একটু হাঁটাই হুটাই নিয়ে আসে, আমি মোক্ষম কাজ পাইছি। মানে আমার মনে হয় চোখ বাদ দিয়ে বাদাবুদি করতেও ডাকতেছিল, মানে বাদাবুদি করতেই ডাকতেছিল। তো যাই হোক, আমি বাদাবুদি শুরু করে দিয়েছি। ও কইতেছে কি যে চোখ একটু আসতে বাদবা, সে শালাই হাসতে যদি বাদম তা তো আইসিস খেন খেলতে, চোখে যদি দেখতেই পাস তাহলে কি চিরিং হবে না, তুমি বাদজি সেই সেই মতন বাদজি সেই মতন। ও চোখ কেন, ও চোখে দেখা ভুলেই যাবে, চোখ দিয়ে দেখতে হয়, দুদিন পরে ও কান দিয়ে দেখা শুরু করবে, মানে এরম একটা ব্যাপার। তারপর করছি ক কত আছে হ্যান ত্যান, ও তো কয়ে কয়ে যাচ্ছে আর আমি মজা নিয়েই যাচ্ছি। তো যাই হোক, এ হচ্ছে মানে কী কব, একটুখানি মাঝখান দিয়ে একটু মজাও নিয়ে নিচ্ছি সবার সাথে। এটা ও গড়ে বলছে একটু ঘোর, তো ও ঘোরতেছে না, ওদের লতায় পতায় নু ইয়া গুইয়া শুয়ে পড়তেছে। তা যাই হোক, আমি একটু শয়তানি করে ও ঘুরাই দিছি, হাঁড়ি পেছনে ওরে দিছি সামনে, মানে ওদিকে মুখ করে দিছি। তা ও ডেড়ে পড়তে পড়তে বাচ্ছে, তো যাচ্ছে যেই যাচ্ছে যেই যাচ্ছে। তারপরে আমাদের ভালো, ওই যে আমাদের ভালো ভাই দেখতে নিয়ে এলো, ভাই তুই অন্যদিকে চলে গেছিস, নারী বড়ই বিপদজনক, তুই ঘুরাই দেশে। তো আবার আমি সুন্দর করে ওকে ভদ্রভাবে সুন্দর জায়গায় দাঁড়ায় করিয়ে একটু হাওয়া দিয়ে দিলাম। এমনি তো নড়তে থরতে না, নুয়াই পড়ছে, ওর হাওয়াই দিয়ে দিলাম, তা একটু এনার্জি পাইছে, যাইতেছে যাইতেছে। কিন্তু লাঠিটা এমন করে ধরছে, মনে হয় কুল গাছে একটা বাড়ি মারবে, একটা বাড়ি মারলে চার পাঁচটা কুল খাইতে খাইতে আমার মানে সন্ধ্যাটা কাটতে যাবে। চাইবুকা সন্ধ্যাবেলা ছেড়তে নেই, তাই নাই তো কী হইতো ভগবানই জানে। তো গাছেও বাড়ি মারলো না, হাড়ি তো রয়েছে কত দূর আর ও রয়েছে কত দূর, এ মারছে বাপরে হালাই, মা হাড়ি তো ফাটাইতে পারলো না, ও লাঠিটাই ফাটাই দিল, কি কব আর, ওই যে হাড়ি আর এই যে। তো যাই হোক, ওর খেলা তো শেষ। এবার আমাদের পাড়ার গুন্ডা, গুন্ডা বলাটা ঠিক হইব না, এ হচ্ছে আমাদের দাদা, ও হচ্ছে সবার দাদা, আমার দাদা তোমার দাদা, এই দীনবন্ধুর মতন, তুমি আমারও বন্ধু, বাবারও বন্ধু, দাদুরও বন্ধু, কাকারও বন্ধু, যাই হোক কাকারও বন্ধু, সবার বন্ধু, বন্ধু ও হইল গা বন্ধু কালাচাঁদ। যাই হোক, ওরে বাদ দাসি আর ও করতেছে একটু কিন্তু আসতে বাদবা, একটু কিন্তু আসতে বাদবা। আর ওর পেছনে লাগতে যে আমার কী ভালো লাগে, তা আমি করছি কি আমার একটু ব্লগ হচ্ছে, দুজনে মিলে যে একটু ফটো তুলি, ফটো তুললে নাম করে আমি পায়ে দিছি, ওরে চাপা চিরিং বিরিং করে লাফায় উঠছে, আমার একটু বেলকিও দেখায়। তো দেখো করে কি পোলা, তাও আমি করলাম একটা ফটো তুলি, তুই আর আমি মিলে চ একটু ফটো তুলি কৃষ্ণর মতো। হ্যাঁ, তারপরে পাশিটা ধরছে ধরছে, তোমার ব্যাকা রাধাকে রাধা, হ্যাঁ আমি রাধার কি জীবন, ফটোটা ওরলো না ভালো করে। তো যাই হোক, এবার আমার বলছি কি আমার ঘুরাবো না, আমার মাথা ঘুরায়, ঠিক আছে তোর আমি ঘুরাবো না, তোর আমি সোজা ছেড়ে দিলাম, জয় মা কালী জয় মা ভবানী করে তুই হাট, তুই হেঁটে চল। তা ওর যা পোজ দীক্ষা, আমার মনে হলো কি পঞ্চ সরপ যদি ওর মাথায় করা হতো তাহলে ওর দেবতা কি হয়ে যাইতো না,
দেখতাম, একটু পঞ্চ সাপ হইয়া ওর পেছন পেছন যাইতাছি। যায়া ভাবলাম ও যে ট্র্যাকে যাইতাছে আমরা কি রাগিনীর মতন লাগতেছে, না না আমার ভালোই লাগতেছে, যে টাইপের ও যাইতাছে ও লোকের বাড়ি আজকে ভাইঙ্গা ভাইঙ্গা দেবে। তো তারপরে আমি কি করলাম, এ না 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 মারিস না ভাই মারিস না, লোকে পাঁচিল নতুন করছে খরচা করে, মারলে ওই টপটাই মার, অ্যালোভেরা জেল একটু সুন্দর যদি হইতে পারি, হৃদ কমল, যাই হোক যা কয় বাংলায়, তো যাই হোক ও মারতাছে লোকের বাড়ি ঢুকতেছে, কি করে কি করে, তারপরে এত দূর গিয়ে উঠায় ভাই লাঠি, ওরে বাবা আমি তো ভাবছিলাম গেছে আমার বদনাখানা। তারপরে দেখলাম ওই সামনে নতুন কল লাগাইছে পাঁচিলে, কল লাগিয়ে গিয়ে আমি গার্ড করি, ওই ডানা ভাঙে ঘাট করছি, আহারে মার 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 ভাই মার, আর পারি না মার ভাই মার মার রে, এত বিলকি দেখাইতাছিস আর সহ্য হচ্ছে না আমার। ও কি করতেছে মনে মনে ভাবতেছিলাম, কি করতেছে ও মারবে না না কি। তো ফাইনালি ভাই আমাদের মাইরাই দেবে দেবে ভাব, ভাবতেছিলাম আমি বস্তার মধ্যে বসুম, তা ভাবলো ওর যা ভাব সাব দেখলাম তাতে বসা গেল না, উঠতে আসা আরে মার ভাই আর সহ্য হইতেছে না, হ্যাঁ ওখানেই মার ওখানেই মার, ও মারছে ব্যাস, ও ক পাইছে একদম প্রথম ফার্স্ট প্রথম ফার্স্ট কি বলে যাই হোক সব হয়েছে, যাও এবার তুমি খুলে নাও। এবার আমাদের আসছে এবার আসতেছে আমাদের ফুলকুমারী রূপালী, ফুলকুমারী রূপালী বৈদ্যানেশের চোখ, কত কিছু করতে পারবে, একটু ভেলকি দেখালো নাচা নিল, এবার চলো এই তো আনি মানি জানি না বললে বললে ও বাবা, চলতে চলতে শুরু হইতেই শেষ হয়ে গেল। আর এই যে আমাদের এবার আসছে চুলকানি দা মমতা, না মমতা চুলকানি, হয়তো আমার মামি শাশুড়ি কিন্তু বন্ধুর থেকে কিছু কম না। আর দেখো একটুখানি শুধু কীর্তি কলাপ দেখো, মানে এডিট করতে বসো হাসি থামাতে পারছি না, তার মানে কী করতে পারে অরিজিনালিটি, মানে ভাবার যায়, আমি দেখছি আর এত মজা নিচ্ছি আর কি বলবো, যায় মা ভবানী বলে মেরেই দেবে। হ্যাঁ ব্যাস, হ্যাঁ মামি কিন্তু সত্যি কথায় হাড়িটা ফাটাই দিয়েছিল, তো আমাদের কাছে একটাই হাড়ি ছিল, আমরা ভাবলাম ঠিক আছে আমরা একটু ঘুরাই ফোরাই নিয়ে আবার খেলাটাকে কন্টিনিউ করি। কিন্তু এই যে আমার বাপধন আমার বাবা ডুডু আমাদের ডুগু, আমাদের ডুগুকে কি চোখ বাঁধা হয়েছিল কি না আমি বুঝলাম না, আমার ডুগু সোজা এসে দাম করে হাড়িটা ফাটিয়ে দিল, এম আগেই বলে দিলাম দেখো এবার কীর্তিটা করবে। এই যে বাপ আমার দেখতেই পাচ্ছিল। তারপরে চুরি করা একটা ঘট নিয়ে আমরা আবার লেগে পড়েছি খেলাতে, এবার হচ্ছে আর একটা মামি শাশুড়ি পালা, তো মামি চোখ বাঁধার আগেই কয় কি আমার এই চোখটা একটু আস্তে করে বাঁধি, নাহলে কিন্তু এই বাম্বু দিয়ে মাথা ফাটাই দেবো। তো মামি শুরু হয়েছে চলা, চলতে চলতে কোথায় গিয়ে ফেলছে, আর হাড়ি তো ফাটলো না। এইবার হচ্ছে সব থেকে বড় হচ্ছে আমি, কি করব আমার খেলতেই হলো, আমি বলছি না আমি খেলবো না, তো আমার খেলতেই হলো, আর এমন চোখ বাঁধা বাঁধছে বাপরে, আমি করছি কি আমার কিন্তু হেয়ার স্টাইলটা যদি নষ্ট হয় তারপরে দেখছি তোর মাথায় জ্যাকটা চুল থাকবে না। তো মাঝখান দিয়ে যে রেলগাড়ি একটা গরু কোথা দিয়ে ঢুকে পড়ছে আমি তো দেখতে পাই নাই, পরে শুনলাম, তারপরে বললাম কি যে এত জল একটু সাঁতার কেটে যায় মানে নৌকা বাইরে বাইরে যায়, একটু নৌকা চালানোর পর আমি কিন্তু বুঝতে পারছিলাম যে হাড়িটা কোথায়, কিন্তু এই চুলকানি মামি আমার হাড়িটা সরাই দিয়েছে, আর আমি পুরো কি বলবো কাবারে জিরিয়ার বাইরে চলে লেগেছি, পা দিয়ে খুঁজছিলাম খুঁজে বাইতেছিলাম না, একটু নাচা নিলাম কুদ্দা নিলাম, ভাবলাম কি ফাটা নাইতো ফাটাম নাইতো না ফাটাম, মানে নাইতো আমি হাড়িটা ফাটাবো নাইতো আমি মারবোই না, তখন মনে মনে ভাবতেছি কি মারবো না আর একটুখানি পরে মারি, তাহলে তো হইয়াই গেল। আর সবাই তো আমার সেই মানে কি বলবো মধুর ভচন মধুর পছন্দ দিচ্ছে যে তুই ডিসকোয়ালিফাই হ্যান ত্যান, ঠিক ডিসকোয়ালিফাই হইলেও আমি ফাঁকা জায়গায় মারবো না, মারবো না তো মারবো না, পা দিয়ে খুঁজলাম হাত দিয়ে খুঁজলাম চোখ দিয়ে দেখার চেষ্টা করলাম, গুটি গুটি পায়ে সরে আসলাম দৌড়ে আসলাম নেচে আসলাম সবই করলাম পিছায় আসলাম, কিন্তু কিছুতেই হারি আর কুজ্জা পাইলাম না, যদি জানতাম যে এত কাছে ছিলাম একটা বাড়ি মারাই দিলেই তো হইয়া গেছিল, খেলা এখানেই শেষ খেলা শেষ। তো পা দিয়ে খুঁজতে খুঁজতে যখনই হাড়িটা টাচ লেগে গেছে আমার এই ধাক্কাই নিয়ে চলে গেছে আর ভাটাইতেই দিল না, মানে কি কব আমার কপাল খারাপ, এই যে এখন টানা ইচড়া করে আমার ঘুলাইছে আর মধুর বচন শোনা দিতেছে। এই যে আমাদের রাহুল দাদা, রাহুল দাদা কি করে বাধা হবে, রাহুল দাদা কি করবে কিছুই তো করতে পারবে না ছাতা, এমনি এমনি তো যাই হোক দেখতে থাকো।
আর রাহুল দাদা আমাদের ইধার চলা মে উধার চলা, জানে কাহা মে কিধার চলা, আরে ফিসল, ও সরি বৃষ্টি তো হয়নি, ফিসলাবে কি করে। তারপরে তো হারিত ছাইরা চলে আসলো, তারপর তো তিন টুক্কা মারলো, কি করতে। এবার আপনাদের সামনে খেলতে নামছে টুম্পা মামি, ও টুম্পা সোনা দুটো না না হাম্পি লাগবে না থাক। তো টুম্পা মামি খেলতে লাগ নামছে, ওনার মাথায় প্রবলেম, বাজা যাবে না জোরে, তার জন্য মামির চোখে আমরা চোখ বানাই দিছি, দেখতে থাকো দেখতে পাবা, কথা দিচ্ছি দেখতে পাবাই। আর একজনে দেখো বাম্বু নিয়ে বাম্বু ফায়ার খেলে, ডিচকেও ডিচকেও ডিচকেও, আর ভগবান বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ওই দেখো কইছিলাম না তোমার চোখ দেখাবো, চোখে চোখ। এইটা হইতেছে 2023 সরস্বতী পূজার লেটেস্ট মার্কা চশমা, চোখওয়ালা চশমা। কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাইও। কিন্তু উনি চলে লাগেছে হাড়ির সামনে, হাড়ি নাই। এবার আপনাদের সামনে খেলতে আসবে বাতাসি ফুলটুসি, এরপরে আইলা বাইলা যাই ঝড়ফর উঠুক না কেন, এরে ঠিক গাছের সাথে বাইদ্য রাখতে হবে, সন্দেহ আছে উইরা যেতে পারে। আর আমার পায়ে তো আজকে বিছুটি পাতা লাগছে, যখন তখন হিলতে দুলতেই আছে, তো ওরে ধরে ধরে নিয়ে যাইতেছিলাম, আমরা একটু বকা খাইছি, ওই সরে আইসি। ওরে বাতাসি রে হাওয়া লাগিয়ে কে আগাই গেলি, ওই যে পিছনে খাড়ি রে, ও তো দেখতে পারতেছে না। আর আমি কোথায় গেলাম, আমি গেছিলাম আমার নন্দারে বাইদ্যা বুদ্ধা আনার জন্য, তাদেরও খেলাবো, মজা পাইছি। তো যাই হোক বাতাসি অনেকক্ষণ সময় নিতেছে, আমার রাগ হয়ে আমি কানের কাছে এসে বসে, তোর কি ফাটানোর ইচ্ছা নাই, ফাটা সাতান মাথা, দোষটা ওর না, হাওয়া লেগা লাঠি ঘুরে যায় কি করবে। আরে একজন খেলবে না বলে চালাকি মায়ের আবার জোলারে ধৈর্য রয়েছে, বলে খেলবো না আমি, মানে ইচ্ছা করে জোর করে চাইপা রাখছে যে খেলবো না, তুমি খেলবে না, লজ্জা পাইতেছে। আর আমরাও সেরম লাফায় লুপায় জাপায় জুপায় ওরে তো খেলাম, জোলারে নিয়ে নিছি কোলে, এইবার বাধা হবে, এইবার বাধা হবে, আয় হায়, এই যে বাধা আমার কমপ্লিট, এখন চলো গাড়ি চালাও। এই যে ঘোড়া হচ্ছে গোল 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 গোল, যেটা আমাদের ফুলটসি বাতাসি করছে, বাতাসি ফুলটসি, যাই হোক উল্টো হয়ে গেল। তো বাম্বু দেওয়া হয়ে গেছে, এদিক ওদিক লেবু গাছ কুল গাছ, ও সরি কুল গাছ, কুল গাছের মধ্যেই ঢুকা পড়ছিল। যাই হোক আমাদের ফুলটসি বাতাসি আবার টাইনা নিয়ে জামাই পরে সঠিক পথে প্রচলন করেছে, তো হাড়ি ওখানে টাকাস, ব্যাস খতম, খেল খতম, বাই বাই টাটা। আর ফুলটসি নাচ দেখো, এ ডিঙ্কা চিকা। তো এইবার হলো আমাদের ভবিষ্যৎ আলো করে দেওয়া খেলা, মোমবাতি জ্বালাও ভবিষ্যৎ আলো করো। তো প্রথমে আমাদের রূপালী রানী বসে গেছে ধরতে, সব থেকে বেশি ধরিয়েছে। তো তারপরে হচ্ছে মামি, এই করে করে চলছে আমাদের গেম সেম, এই খেলায় মজা নাই, শুধু জ্বালাও আর নিবাবু জ্বালাও আর নিবাবু দুচ্ছাতা। আর এরা তো শালি জামাই সবসময় মারপিট করতেই থাকে খালি, মানে কী কব, এই যে ধরছে। তো যাই হোক আমাদের খেলাধুলার মধ্যেও কিছু মজা আমরা ভীষণভাবে বেশি করেছি, প্রত্যেক মানে মানুষের জীবনে এরকম একটা এরকম কিছু সময় থাকা উচিত যে সময়গুলো ভীষণ ভালোভাবে কাটে। আর গেম মানেই মন খুশি করে দেওয়ার জিনিস, যে কোনো গেম মানে যে কোনো খেলা। তো যাই হোক আজকে খেলাতে আমরা যেমন মজা করেছি, আশা করছি তোমরাও দেখে খুব মজা পেরেছো। তো আজকের ব্লগটা কেমন লেগেছে সেটা বলো। আর দেখো বাঙাল ভাষাটাকে নিয়ে আমি ডাবিং করি ঠিকই, কিন্তু বাঙাল ভাষাটাকে আমি ভীষণভাবে পছন্দ করি, আর ভীষণভাবে যেমন আমার বলতে ভালো লাগে তেমন শুনতে ভালো লাগে। তো ব্লগের থ্রুতে যদি তোমরা মনে করো যে বাঙাল ভাষায় আমি কিছু বাজেই বলে ফেলেছি বা খারাপ বলে ফেলেছি, তো টোটালটি আমি ফানি থ্রুতে বলেছি, তো কেউ কিন্তু মাইন্ড করবে না। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি, তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি কিছু ভুল করে থাকি তো কমেন্ট করো, আর বন্ধুদের সাথে খুব খুব শেয়ার করো। আর যারা নতুন ভিজিট করছে বা নতুন জানলে চিনলে আমাকে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে থেকো। তো আজকের জন্য টাটা, নেক্সট ব্লগে আবারও দেখা হবে। আর আর কি বলবো, আমার তো মোমবাতি আর জ্বালানো হলো না, আমার কাঠি অনেকটাই ছিল কিন্তু আমি ফুস করে ফেলেছি। যাই হোক তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তো লাস্ট পার্ট এন্ড অফ দ্য ডে, দেখো আমরা লাস্টে ধুমধারাক্কা নাচ করেছি, তো চলো এখন দেখো।
আগে আগে আগে।